আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো। দেখুন আজকে চাউমিন রান্না করলাম, তো এই আমি হয়েছে অনেক চাউমিন, অনেক মজা হয়েছে। তো কে কে চাউমিন খেতে পছন্দ করেন সবাই বলবেন। তো আমার অনেক পছন্দ চাউমিন খেতে। দেখুন আমার রান্না হয়ে গেছে, এখন খেতেছি। তো এটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের দেখাবো। তো এখন আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধটা আমি উপর দিয়ে দিব। তো দেখুন এখানে তিনটা ডিম আছে, আর এখানে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, আগেই সিদ্ধ করে রেখেছি। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে চাউমিনে, তো আমি একটু বেশি দিছি। সেখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিতেছি তেলের ভিতরে। দেখুন অনেক সহজ পদ্ধতিতে, এই পদ্ধতিতে মানে 5 মিনিটে আপনার চাউমিন রান্না হয়ে যাবে। যেমন বাচ্চাদের টিফিনে বা আপনার সকালে নাস্তা বা বিকেলে নাস্তা এটা খেতে পারেন। এই চাউমিনটা খেলে মনে করেন পেট ভরে যায়। তো আমি একটা ডিম ভেঙে দিলাম, এখন একটা ডিম ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেলে গা তারপরে আমি এখানে চাউমিনের মশলা আছে এক্সট্রা আলাদা, ওটা আমি দিয়ে দেবো। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম একটু ডিমে, দেখুন যাতে ডিমের ভিতরে লবণটা ঢুকে যায়। তো ডিমটা ভালো করে ভাজা করতেছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করা চাউমিন দিয়ে দিব। তো দেখুন আমার ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে গা, আর একটু ভাজতে হবে। তো ভালো করে ভাজা হয়ে গেলে গা আমি দিয়ে দেব। তো এই যে দেখুন আমি চাউমিনটা দিয়ে দিছি সেদ্ধ করা, ওরা অফ ক্যামেরায়। তো এখন আমি চাউমিনের যে মশলা সেটাও দিয়ে দিতেছি, এই মশলাটা দিলে খুবই ভালো লাগে। দেখুন আমি চাউমিনের মশলাটা এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে। তো এভাবে বাচ্চা বেশি ঝাল না, বাচ্চারা বেশি ঝাল খেতে পছন্দ করে না। তো আমার বাচ্চা আবার ঝাল খেয়ে বেশি ঝাল খায় না, তো সে আবার এটা খেতে পছন্দ করে অনেক। তো আমি কম মশলায়, তো বাচ্চাদের টিফিনে বাচ্চাদের বেশি ঝাল বা মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো, কারণ তাদের যত সাদা সিদা খাবার দেবেন তত স্বাস্থ্যের জন্য ভালো থাকবে। তো দেখুন আমি আমার চাউমিনটা প্রায় রান্না হয়ে গেছে, তারপর আমি এখানে সেদ্ধ করা ডিম কুচি কুচি করে কেটে উপর দিয়ে দিছি। এটা সবচেয়ে ভালো বাচ্চাদের জন্য বা বড়দের জন্য স্বাস্থ্যসম্মত, সেদ্ধ ডিম তো অনেক প্রোটিন আছে ডিমের ভিতরে। তো যারা ডিম একা একা খেতে পছন্দ করেন না, তো দেখুন তারপর দেখুন আমার চাউমিন রান্না হয়ে গেছে। এখন এখানে আমি দুটা ড্রাগন ফল এনেছি বাজার থেকে কিনে, তো ড্রাগন ফলটা খেতে খুবই ভালো লাগে। দেখুন এখন এই ড্রাগন ফলটা কাটবো, দেখবো ভিতরে কেমন। তো অনেকটা আছে ভিতরে সাদা থাকে বা গোলাপি বা জাম কালার থাকে, তো এটা হচ্ছে গাঢ় গোলাপি কালার, এটাও খেতে খুবই ভালো লাগে। বেশি মিষ্টিও না, একবারে বেশি টক, তবে একটু হালকা টক টক লাগে, তো ভালোই লাগে খেতে। দেখুন আমি অনেকেই খেয়েছেন ড্রাগন ফলটা, তো এটা কালারটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। তো দেখুন